बाटपार बाटपार देखो तार कारबार ओपरे देखाए भालो भेतरे सबे कालो मन तार खुबी एलो मेलो सत्य के मिथ्या जल्पना कल्पना सब किछु निये जालबो ना जीवन के भोग करे समय से पार करे एई भावे तार पथ जाना सबाइके ठकिए निजे के जितिए राजा होए जाए से बारबार बाटपार वासन साइना कोनो झामेला जड़ाते तुई बोले देख तुई कोनो चिंता करिस ना तुई निश्चिंत थाक तबे तुई एई कथा काउके बोलबि ना ओके आच्छा ठीक आछे রাখি বস এই মারিটা এইটা না এই ইনফরমেশন যা দিছ সব সত্য তো জড়িত হয়ে বস মাইক্রোবাসে করে মাল আসছে তাই না চল কাম সারছে রে ম্যাডামের গাড়ি বনা ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার কেরামত তোমার কোনো খবরই পাই না একটা কাজ করতে দিলাম তোমাকে সেটা কত দূর এগোলো তাও তো কিছু জানালে না নানা ম্যাডাম আমরা তো আপনার কাজই করছি আপনার ছেলের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমরা পুরো ঢাকা শহর চষে বেড়াচ্ছি ভাই ব্যাক করলে দল কথা বলিস না কেন হ্যাঁ ম্যাডাম কথা সত্য জি ম্যাডাম তোমরা এই বাড়ির সামনে কি করছো ম্যাডাম মানে আমরা ম্যাডাম বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি আপনার ছেলেকে এই ধরনের কোনো একটা বাড়িতে কিডন্যাপ করে রাখা হয়েছিল যদি আমরা সেই বাড়িটা চিহ্নিত করতে পারি তাহলেই আমরা সাকসেস এই কারণেই আমরা একটু ছদ্মবেশ ধারণ করে এই বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছি জি 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 বলো কি তাহলে তো পুলিশকে খবর দেওয়া দরকার ম্যাডাম ম্যাডাম কি করছেন ম্যাডাম পুলিশকে ফোন করছি এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে না ম্যাডাম আপনি তো বলেছিলেন যে পুলিশে খবর না দিতে মানে ওদেরকে ধরে একটা কায়দা মতো শান্টিং দিতে তাই না ম্যাডাম হ্যাঁ হ্যাঁ তাই তো বলেছিলাম আমি আপনার কথা মতো এই বাড়ির চতুর্দিকে আমার 10-15 জন ক্যাডার দিয়ে ঘিরে রেখেছি তারপরে আমরা ছদ্মবেশে এই বাড়িতে ঢুকে যদি নিশ্চিত হই হ্যাঁ এইটাই সেই বাড়ি তাহলে আমি একটা গোপন সংকেত পাঠাবো সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ওই ক্যাডাররা গেরিলা স্টাইলে মানে একদম কমান্ডো স্টাইলে বিশুম এই বাড়ির চতুর্দিকে ফেলবে তাহলে তো এখানে মারামারি হতে পারে তাই না মারামারি কি বলতেছেন ম্যাডাম এখানে তো কিছুক্ষণ পর গোলাগুলি শুরু হবে স্পট ডেট হয়ে যেতে পারে ম্যাডাম আপনি হচ্ছেন এই এলাকার ননেমণি আপনার ছেলেকে কিডন্যাপ করে এত বড় সাহস কার কার ম্যাডাম মাথায় কাফনের কাপড় বান্ধা প্রতিজ্ঞা করছি ওগো এক একটা ধৈরা রক্ত দিয়া শরবত বানায় খাবো শরবত রক্ত হেরব অন্যায় ভেসে যাবে অন্যায় ভাই ম্যাডাম না মালটা একটু দেখ না 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 এসবে দরকার নেই শুনো যেন কোনো রকম গোলাগুলি না হয় রাখো এটা আমি চাই শুধু একটু মারধর করে ওদেরকে ছেড়ে দিবে ঠিক আছে কি বলেন ম্যাডাম আপনার ছেলে মানে হচ্ছে আমাদের ছেলে আপনার ছেলেকে কিডন্যাপ করছে আপনার ছেলেকে হাত দিয়েছে হিট অফ দি মোমেন্ট কি করে ফেলি বলা যায় না যাই হোক আপনি ম্যাডাম যান ওই ম্যাডাম কিছু টাকা থাকলে দিয়ে যান অনেকগুলো ছেলে পেলে নিয়ে আসছি তো বলা যায় না বুঝলেন না এদের চানাস্তের ব্যবস্থা করতে হবে জি না আমাদের ছেলের গায়ে হাত দেয় আপনার মাথাটা কি দেয়া তৈরি আমার মাথাটা না আমার মাথাটা কামরুক কামাক খায় তৈরি তবে এই মাথার মধ্যে কিছুটা হিটলারের ঘিলু আছে বুঝছো হিটলারের উস্তাদ একটু ঘিলু আমার দিয়ে না
মানে বিষয়টার গুরুত্ব কি তুই বুঝতে পারতেছিস? কত বড় একটা ঘটনা ঘটে গেল। তুই গ্রামে গিয়ে একটা মেয়েকে বিয়ে করেছিস আর এটা কুসুম জেনে গেল। কাল মামা জানবে, পরশু মামি জানবে, তারপর সবাই জানবে কি যে হবে। এমন ভাবে বলছিস যেন পুরো বিষয়টার জন্য আমি দায়ী। আমি তোকে দায়ী করতেছি, শুধু তোকে বুঝতে বলতেছি। এত বড় একটা যন্ত্রণা এটা মাথার উপর চেপে বসছে, এই যন্ত্রণা সহ্য করতে পারতেছি। রাতে আমার টেনশন ঘুমই হয়। তোর কাছে কি মনে হয় আমার খুব ঘুম হয় তাই না? কি করতে চাইলাম আর কি হয়ে গেল? একের পর এক ঘটনা, বাবা মার ঝগড়া সমাধান করার জন্য পালালাম বাসা থেকে, গিয়ে পড়লাম গ্রামে, সেখান থেকে গিয়ে এখন বেড়ে এসে আবার কি ব্যাপার? সব কিছু বিষয় মিলে আমি তো এক ফোঁটা ঘুমে বাদ দেশ। আচ্ছা এটা কাজ করলে কেমন হয়? ঠিক আছে, মানে আমরা যদি মামিকে পুরো ঘটনাটা খুলে বলি তাহলে ভালো হয় না? তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, এই বিষয়টা যদি এখন মা জানে তারপর সেখান থেকে বাবা জানবে এবং পুরো বিষয়টা নিয়ে কত বড় একটা সিন ক্রিয়েট হবে তুই ভাবতে পারিস? আমরা মামিকে বুঝিয়ে বলবো যে মামি আমরা ঘটনার শিকার, উদ্দেশ্যমূলকভাবে আমরা কাজটা করিনি, তারপরে উনি নিশ্চয়ই মেনে নেবেন। উনি তো তোর মা, আমার মামি। না তোর কথা ঠিক আছে, কিন্তু তারপরও আমার মনে হয় আর কয়েকটা দিন সময় নেওয়া উচিত, একটু ভেবে চিনতে তারপর ডিসিশন নেওয়াটা ভালো। নে সময় নে, তুই যদি পারিস আমিও পারবো। কষ্ট তুই যেমন সহ্য করতেছিস আমিও করবো। সমস্যা তো মাইনা পাইলে বন্ধু দম যেন হয়।
একিডারে ডিস্টার্ব। ও ভাবি তুমি কি লামছো? ভালো। এই জায়গা দাঁড়া তুমি কি করতেছো? কিছুই না, আমার বন্ধু সিগনালিরে আমি খুঁজতে আইছি। খুঁজতেছো তো ডাকলি তো পারো। এটা তুমি কি রাম কথা কলে ভাবি? এই রাত্রির বেলা আমি ডাইকে মানুষজনের ঘুম হারাম করে দেব। তাই বুঝা? তুমি কাল আমার কথা কইতে আসো। আমার সাথে আমার সাথে আমি সুন্দর আলী, চিকন আলী তোমার দুলাভাই, তার একমাত্র দোস্ত। ও তা এত রাতে দুলাভাইর লগে দেখা করতে এসেছে? না অন্য কোনো উদ্দেশ্য আছে? ও এটা কিরম কথা বললেন? অন্য কি আর উদ্দেশ্য থাকবে? আমার কোনো উদ্দেশ্য আছে ভাবি? কোনো উদ্দেশ্য নেই। ও হনেন, আপনার দোস্ত এখনো বাড়িতে আহে নাই, বুঝতে পারতেছেন? সেটাই তো দেখতেছি। তা কি আর করার, যাই চালি চলে যাই। তা হাইয়া তো যাইবেনি। আপনি কি মনে হচ্ছেন আপনার লগে এখানে খেলাই খেলাই গল্প করবো? না বুঝান, ভাবি তালি আমি গেলাম। তালি চিকুনালি আসলি কয়া নেই, আমি আইলাম ভাবি গেলাম। কিন্তু তুই এদের খোঁজ নিয়ে কি করবি? তুই তো জানিস আমার মামা গ্রামে থাকে, এবং আমার মামা খুবই সহজ সরল একজন মানুষ। শুধু অবশ্য আমার মামা না, আমার মামি, আমার মামাতো বোন, এরা সবাই খুব ইনোসেন্ট। হ্যাঁ সেটা তো আমি শুনেছি, কিন্তু এদের সাথে তোর মামাদের কি? আরে এরাই তো মেন ফ্রড। হোয়াট? এরাই তো আমার মামার সাথে প্রতারণা করেছে। কি প্রতারণা করেছে? আরে এই ছেলেটাকে দেখছিস না? কোনটা এটা? হ্যাঁ এইটাই তো আমার মামাতো বোন হাসিকে বিয়ে করে বাসুরাতে পালিয়ে গেছে। ও মাই গড, কি বলছিস তুই এসব? হ্যাঁ এটাই রিয়েল ঘটনা। কিন্তু এরা এটা কেন করবে? আই মিন টু সে সমস্যা কি ছিল? মানে আমি বলতে চাচ্ছি যে সংসার লাইফে তো অনেক প্রবলেম হয়, তাই না? কিন্তু বাসুরাতে তো এভাবে ফেলে আসার কোনো মানে হয় না। আমি ওখানে যে যেটা জানতে পারলাম, এই ঘটনার মধ্যে আমার মামা আর আমার মামাতো বোনের কোনো দোষ ছিল না। এরা রিয়েলি প্রতারক। আমার মনে হয় কি জানিস, এদের এই বিয়ের পেছনে নিশ্চয়ই অসৎ কোনো উদ্দেশ্য ছিল। অসৎ উদ্দেশ্য? অসৎ উদ্দেশ্য বুঝছিস না? এরা শহরে আমার বোনটাকে নিয়ে বিক্রি করে দিতে পারতো, আর আজকালকার শহরে এরকম কতই তো ঘটছে। তা তো হচ্ছে, কিন্তু শোন এদেরকে দেখে কিন্তু একদম এরকম মনে হচ্ছে না। আরে এদের ইনোসেন্ট চেহারাই তো এদের মেইন অস্ত্র। লিজা তুই আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, আমি চাচ্ছি আমরা দুজনে মিলে এই ফর্দেরকে খুঁজে বের করে শায়েস্তা করবো। তুই কি আমাকে সাহায্য করবি না বল?